আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসে নিউজ টিভি চ্যানেলে সম্মানিত দর্শকদের আপনার জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের পাইকারি দরটি আপডেট করে থাকি প্রতিদিনকে মতো আজকম টুকে আপডেট করবো আজ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সাল আসুন দিন শুরুতে জানি বাংলাদেশে পাইকারি বাজারে প্রতি কেজি আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব সম্মাইতে দর্শক আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সময়তে দশবিন্দু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে চলুন জেনে রয়েছে সেটা বিক্রি হচ্ছে এগারো টাকা পয়সা গুটি আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে তেরো টাকা যেটা বগুড়া লাল আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে চোদ্দো টাকা পেঁয়াজে বাজার রয়েছে কিছুটা নিমুখে যেটা মাঝের আকারে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা যেটা বড় আকারে পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা রসুনের বাজার রয়েছে নির্মি যেটা ছোটো রসুন রসুনশিরা বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা আর যেটা মাঝারি আকারের রসুনশিরা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আর যেটা বড়ো রসুন রসুনশিরা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা সময়তে তো দশমিন্ত ছিল পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য